কৃষ্ণ বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আমি আজকে সকালে কাজ সেরে, রান্না বান্না সেরে, তারপর এই যে দেখো মন্দিরে পুজো দিতে এলাম। তো মন্দিরে 12টা বেজে গেছে, তো ঠাকুর মশাই চলে গেছিল, ঠাকুর মশাইকে বলে পুজোটা দেয়া হলো বর্তমান। তারপর এখন আমরা বাড়িতে যাব। এই যে এখানে ধূপ টুপ দিয়েছি, দেখো ধূপ দিয়েছি। এখন 12টা বাজে, মন্দিরে কেউ নেই, তো আমরাও এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। এই যে দেখো, দেখি সমস্ত কিছু আছে। তো আমরা কে কে এসেছিলাম, আমরা এসেছিলাম এই আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে বলি না তোমাদেরকে, তো সেই এসেছিল, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা তিনজন এখন বাড়ি চলে যাচ্ছি। মনে কোথায়? এই তো এখানে টাটা। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আমি এখন পুজো দিতে এসেছিলাম, এখন খুব বায়না করছি। ই বাবা! তো এখন আমি আর আমার মেয়ে এই যে পুজো দিতে বসলাম, আর বামন ঠাকুর ওখানে হচ্ছে ওনার কাজ করছে, ঠাকুরের কাছে মন্ত্রপাঠ করছে, সেগুলো শোনাচ্ছি না, কারণ ঠাকুর মশাই যদি খারাপ ভাবে, তাই হচ্ছে আমি আমাদের মতন ভিডিও করছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এখন একটা কথা, এখন বাজে দুপুর 12টা, ব্রাহ্মণ ঠাকুর দরজা বন্ধ করে চলে যাচ্ছিল, চাবি তালা লাগাচ্ছিল, আমি এসে বললাম যে দরজাটা খোলো, আমি পুজো দেবে এসেছি। তাই পুজোটা সবার শেষে দিলাম, আর হচ্ছে এখানে তাই দেখতে পাচ্ছ যে কেউ নেই, এবং কোথাও ফুল এবং ডাব কিছু ছড়িয়ে ছিটিয়ে নেই, পরিষ্কার করেই বাড়ি চলে যাচ্ছে। তো এই মহাদেবকে দেখলে সবাই ভয় পেয়ে যাবে, আর হর হর মহাদেব, তিনি হচ্ছে ইনি স্বয়ং বসে আছেন। আর আমি প্রথমে উল্টো দিকে প্রণাম করেছিলাম, তাই ব্রাহ্মণ ঠাকুর বলে দিল যে তুমি ডান দিকে রেখে প্রণাম করো, কারণ এনার শক্তি তো বহুত, এই জন্য তুমি ওনাকে ডান দিকে রেখে প্রণামটা করো। তাই প্রণাম করলাম, আর সবাই ভালো ভালো বেশি করে আশীর্বাদ দিও, আমার ছেলে যেন সুস্থ হতে পারে। তোমাদের আশীর্বাদে সবাই একবার করে পুজো করার সময় অন্তত বলো যে ওই মায়ের সন্তান যেন সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমি মানে ঠাকুর মন্দির থেকে এসে সব কিছু কাজ বাজ সেরে তারপর আবার আসলাম বিকেলে, এখন তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আর বিকেলের কাজ তো সবাই জানো কী কী করতে হয় না করতে হয়, ওগুলো বেশি বাড়িয়ে বলে কিছু লাভ নেই। তো তাই বলছি, দেখবে সাধন সাথী চ্যানেলে সাথীদের শরীর খুব খারাপ, তো শরীর খুব খারাপ হলেও আমি যেটা মনে করি, ভিডিও করো আর দেশে করো কিংবা পাড়া পড়োশি যেখানে যাই বলো না কেন, সবটা কিন্তু কাউকে কোনো দিন খুলে বলা উচিত নয়, এটা আমার মনে হয়। কেন, এমন কিছু জিনিস দেখাও যাতে মানুষ শিখতে পারে কিছু, মানুষ কিছু জানতে পারে, তার কোনো দিন এইরকম সমস্যা আসলে যাতে সলভ হয়ে যাবে, সেটা দেখে তোমার ভিডিও দেখে যাতে মানুষ আশ্বাস পায়, মানে সাহস পায় যে হ্যাঁ এই রকম কষ্ট পেরিয়েও আমাদেরকে একদিন যেতে হবে, আমাদেরকে এই কাজগুলো করা উচিত, করতে হবে। কারণ একটা বইতে দেখবে যে ভিলেন এবং সৎ দুটোই থাকে, তাতে সৎটা নেওয়ার মানুষ খুব কম চেষ্টা করে, কিন্তু সৎ যে হয় তার অনেক কষ্ট হয়, অনেক বাধা বিপত্তি পেরোতে হয়। তো যাই বলো না কেন, সব কিছু শেয়ার করা উচিত নয়, কিছু কিছু জিনিস যেমন সংসার করতে হলে যেমন মনে কিছু চাপা দিয়ে রাখতে হয়, কিছু কথা বলতে হয়, তো এটাও সেরকম কিছু কিছু জিনিস ভিডিওতে দেখাতে হয় আর কিছুগুলো বাকি রাখতে হয়, যেগুলো মানুষ দেখলে তোমার আশ্বাস পাবে, তার মন শান্ত হবে, তার মনে হবে যে ওই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, আমি যে বিপদে পড়েছিলাম বিপদটা কাটিয়ে উদ্ধার হতে পারবো, সাহস পাবে, সেগুলো বললে আমার মনে হয় একটু ভালো লাগবে। আর বাড়ির কাজ বলো অন্য কিছু বলো, সেগুলো আনন্দের সহিত আমরা দেখাই। কিছুটা মানুষ হয়তো দেখতে চায় যে তার বাড়ি কেমন, তার মন কেমন, তার পরিবারের কতজন আছে, এগুলো অনেকেই চায়। তো আমি সেটাই বলছি যে যেগুলো দেখানোর নয় সেগুলো না দেখালেই ভালো, তাতে বিপদ আরও বেশি আসবে। পৃথিবীতে জানবে তিন ধরনের মানুষ আছে, যতটা তুমি ভালোবাসার মানুষদের জন্য তুমি উপহার ভেবে চেষ্টা করছো, উপহার ভেবে মানে সেটা দেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেটা মানুষ তোমাকে দেখে খারাপ ভেবে নিচ্ছে যে এগুলো দেখলেই তো মনে হচ্ছে লজ্জাবোধ আসছে, তো ছেলেমেয়েরা কী শিখবে, আর বাড়ির বৃদ্ধরা যারা আছে তারা কী ভাবে। তো যে স্থানে যেটা যেমনভাবে সীমিতভাবে রয়া যায় সেটাই আমাদেরকে করতে হবে। তো আমি তো সবার সামনে কথা বলতে পারি না, তাই আমি বাড়ি ছেড়ে একটু মাঠের দিকে চলে আসলাম, এখন মাঠ ফাঁকা আছে, এখন মাঠের দিকে আসলাম, নাহলে ছাদের উপরে করি, নাহলে বাড়িতে বসে একটা ঘরের মধ্যে করি, কারণ আমি যেসব কথাগুলো বলি মানুষ হয়তো দেখতে চায় বা না চায় সেটা আমার জানার প্রশ্ন নয়, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটা আমার কথাটা এখন যেন কেউ না শুনতে পায়, আমার মনে তখনই ভাবে যে এত বড় ডায়লগ মারছি কিংবা এত বড় মানুষ হয়ে এত সংকোচ হয়ে কথা বলছে, এরকমটা যেন না হয়। তার যেমন ভাবনা হোক সে তেমনই ভাবে নেবে, যে ভালোবাসে
যে হাজারটা খারাপের মধ্যে হচ্ছে ভালোটা খুঁজে বের করবে, আর যে খারাপ আছে সে হাজারটা ভালোর মধ্যেও একটা খারাপ বের করবে, সেটাই ভেবে আমার এখন যেন আমার কথা কেউ না যেন শুনতে পায়। তো পুজো দেওয়া হলো, সেখানে ভালোভাবে খুব দেওয়া হলো, আর পুজো অনেক কিছু মানসিক আছে আমার ছেলের। তো আমার শাশুড়িমা মারা গেছিলো, এক বছর আমি কোথাও মন্দিরে যেতে পাইনি, আর তার আগে আমার শাশুড়িমা অসুস্থ ছিল তাই তাকে ছেড়ে আমি কোথাও যেতে পাইনি। তো এখন আশা রাখছি একটু তারকেশ্বর যাব, জানি না কতটা কি করতে পারবো, আর যখন যেটা করব ভালো মন্দ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কিন্তু যেটা শেয়ার করার কথা নয় সেটা কিন্তু আমি পারবো না শেয়ার করতে, এর জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন আপনারা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং সবাই মিলে আশীর্বাদ করো।